আচ্ছা, ক্লাস 8-এর দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে 3 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় খুবই বেশি আসে তোমাদের বা বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রশ্নটি হলো, কুইটো শহরকে চির বসন্তের দেশ কেন বলা হয়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরই আজকে আমি বলবো। দেখো, এখানে নোটই লেখা রয়েছে, এটা লিখলে কিন্তু তোমরা সম্পূর্ণ 3-এ 3 পেয়ে যাবে। কী বলছে? কুইটো দক্ষিণ আমেরিকার অন্তর্গত ইকুয়েডর দেশের রাজধানী, নিরক্ষীয় অঞ্চলের অন্তর্গত, স্থানটির অক্ষাংশ 1 ডিগ্রি দক্ষিণ। সেই কারণে এখানে নিরক্ষীয় উষ্ণ আর্দ্র জলবায়ু হওয়ার কথা ছিল। তার মানে কি, এখানে যেহেতু নিরক্ষীয় অঞ্চল অবস্থিত, তাই উষ্ণতাও বেশি হবে এবং বৃষ্টিপাতও বেশি হবে, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নে কি বলছে, চির বসন্তের দেশ, তাহলে বসন্ত কেন বলা হচ্ছে? বলছে, নিরক্ষীয় উষ্ণ আর্দ্র জলবায়ু হওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু কুইটো শহরটি আন্দিজ পার্বত্য অঞ্চলে প্রায় 2,819 মিটার উচ্চতায় অবস্থিত। এবার কি, উঁচুতে অবস্থিত হলে উষ্ণতা তুলনামূলক কম থাকে, এটাই নিয়ম, যে স্থান যত উঁচু সেইখানের উষ্ণতা তত কম থাকে। সারা বছর নাতি তীব্র, মানে বেশি তীব্র না, উষ্ণতায় আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয়। তার মানে কি, যেহেতু নিরক্ষীয় অঞ্চল অবস্থান করছে তবুও উচ্চতা বেশি হয়, এখানে একটা এখানে তাপমাত্রা একটু কম হয়, আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয়। আন্দিজ পর্বতের পশ্চিম ঢালে কুইটো শহর অবস্থিত, আর আন্দিজ পর্বতের পূর্ব ঢালে বেশি বৃষ্টি হওয়ায় ঘন বনভূমির সৃষ্টি হয়েছে। তার মানে আন্দিজ পর্বতের পূর্ব ঢালে অনেক বৃষ্টিপাত বেশি হয়, কিন্তু পশ্চিম ঢালে রয়েছে কুইটো। এবার দেখা যাক কী হচ্ছে, পশ্চিম ঢালে বৃষ্টিপাত কম হওয়ায় আবহাওয়া শুষ্ক থাকে, অনেকটা বসন্ত ঋতুর মতো, তাই কুইটো শহরকে চির বসন্তের দেশ বলা হয়। তার মানে কি, যেহেতু উঁচুতে অবস্থান করছে সেই কারণে গরম অত বেশি না, অর্থাৎ মাঝারি গরম বা ঠান্ডা, হালকা ঠান্ডা, আর যেহেতু পশ্চিম ঢালে অবস্থান করছে সেই কারণে বৃষ্টিপাত কম, সেই কারণে একটু শুষ্ক এবং বেশ আরামদায়ক আবহাওয়া থাকছে, তাই মনে হচ্ছে যেন সারা বছর ওখানে বসন্ত বিরাজ করে, তাই কুইটো শহরকে চির বসন্তের দেশ বলা হয়।